টেস্টার 6 টাকা মাত্র 60 টাকা পিস টেস্টার আচ্ছা আচ্ছা মাত্র 18 টাকা পিস টেস্টার মাত্র 19 টাকা পিস টেস্টার মাত্র 13 টাকা পিস টেস্টার ওকে মাত্র 18 টাকা 50 পয়সা পার পিস সো বন্ধুরা দেখুন মাত্র 12 টাকা পার পিস টেস্টারই দেখেন কত রকমের আছে কোনটা নেবেন এক টেস্টারই দেখেন কত রকমের আছে প্রত্যেকটা একদম ডাবল সেল করা যায় ভাই 300 টাকা কয়েল 300 টাকা 1500 টাকা পাঁচ কয়েল তার পাঁচ কয়েল তার যদি এসি চালান 7500 টাকা দিয়ে পাঁচ কল তার নিবেন আচ্ছা যদি এসি না চালান তাহলে 4500 টাকা দিয়ে নিবেন কয় কয়েল পাঁচ কয়েল পাঁচ কয়েল পাঁচ কল পাঁচ কল 1500 টাকা 160 টাকা প্লাগ আছে 100-100 গ্যারান্টি আচ্ছা আচ্ছা মর্দার গোড়া আয়রন হিটার ওভেন ₹27 কিনে 75 টাকা আইসা গেলে পছন্দ করবেন কোনটা লাগবে রেট দিয়ে দিব পার্থক্য আছে ভাই সবাই দেখবে রমজানের আজ 3 দিন বাকি যে ভিডিওটা করতেছি আশা করি ঈদ পর্যন্ত ওনাদের এই ভিডিওটা বলে দিবেন যে ভাই মুকুলিল ইলেকট্রিক যদি কারোর সাথে 2 নম্বরে করে থাকে এখনই আমাকে কমেন্ট করবেন একটা আমি একটা কাস্টমারের সাথে দেখা হয়েছে কাস্টমারের রিভিউটা আমি দিয়ে দেবো ভিডিওতে আপনারা দেখবেন এসেছিলাম মুকুল ইলেকট্রিকে প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করতেছে কারণ কি শুক্রবার বাদে শনির থেকে বৃহস্পতিবার পর্যন্ত মার্কেট খোলা থাকে খুবই ব্যস্তময় মার্কেট থাকে তার ভিতরে আমাদের এক ভাই এসেছে ভিডিও দেখে এসেছে একটু আইডিয়া নিয়ে ভাই কৃষি ব্যবসা করেন ভাই জান কি কি ক্রয় করলেন ভাই আপনি মাল কিনে সন্তুষ্ট ভাই কোথা থেকে এসেছেন এটা আপনার শোরুমে বিক্রি করবেন দোকান রয়েছে না মার্কেটিং করবেন আপনার ইলেকট্রিক প্রোডাক্টের দোকান রয়েছে যারা এই ধরনের ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন মানে ব্যবসা কেমন লাভ রয়েছে ভাই একটু বলবেন আলহামদুলিল্লাহ এটা লাভ হবে ঠিক আছে আপনারা যারা নতুন যারা উদ্যোক্তা আছেন তারা আসলে এখান থেকে পাইকারি নিয়ে বিক্রি করতে পারেন সেল করতে পারেন আপনারা ঠিক আছে ইয়েস আপনি কি সরাসরি আসেন সবসময় না মাঝে মধ্যে ভিডিও কলে বললেন আমি আসলে এই প্রথম আসছেন মার্কেটে মানে এই ভিডিওতে এর কয় টাকা রেট ধরছে বলেন তো আপনি তো দিনছেন কয় টাকা রেট ধরছে এটা মেবি আমরা কিন্তু ভিডিওতে বলে দিই যে কোনটা কেমন দাম
আপনাদের কিছু আইডিয়া হয়ে যায় না পরবর্তীতে যদি কি না আসলে চলবে না মুকুলভার কাছে ফোন দিলেন কথা হইছে যে না আসলেও চলবে সরাসরি ফোন করলে মাল পাঠিয়ে দিবেন মাল পাঠিয়ে দিবেন আসলে ভাই আমরা শুক্রবার ভিডিও করি তো কোনো কাস্টমার থাকে না তার কোনো কাস্টমার রিভিউ করতে পারে না আর শুক্রবার ভিডিও করার সময় আপনারা এত ব্যস্ত থাকে মানে বোঝার উপায় নেই এত সময় দেওয়া যায় না আলহামদুলিল্লাহ যাই হোক ভাই অনেকে নেগেটিভ কমেন্ট করে যে ভাই দোকানদার আসলে দোকানে না আসলে বুঝতে পারবে না যে মুকুলভাই কেমন ব্যস্ত থাকে আর সে অনেক ভালো মানুষ বুঝে বুঝলাম যেটা শিখাই দিয়েছে ব্যবসা কিভাবে করতে হবে করবটা কি আছে ওইটা হ্যাঁ অবশ্যই ওকে ভাই ধন্যবাদ ভাই আপনার জন্য দোয়া রইল যেন ব্যবসাটা ভালো হয় ওকে ভাই সবাই অনুরোধ থাকবে পুরো ভিডিও দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করুন যারা বেকার ভাইদের জন্য উপকার হয় অনেক ভাই অনেক আছে যে ইলেকট্রিক ব্যবসা বোঝে না বা করে না কিছু কিছু মানে বেকার প্লবাইন আছে যারা রাস্তাঘাটে আড্ডা মুড্ডা মারে প্লবাইন লাগে মানে বাজে নেশা আসক্ত ওরা মানে কতন বরবর একটা করে ফোন দেয় দয়া কইরা ভাই ওনাদের তোমাদেরকে বা আপনাদেরকে আমি বলতেছি তারা কখনো ফোন দিবেন না আমাকে বিরক্ত করবে না কারণ আমি একটা কাস্টমার সাথে কথা বলি ফোন দিয়ে বলে ভাই দুই টাকা দামের লাইট আছে ফোন দিয়ে বলে ভাই দুই টাকা দামের ভাই এটা ব্যবসায়ী আর কি করার জায়গা না ভাই আপনি সরাসরি বলে যে ভাই 50 টাকা তার আছে ওইগুলি কে করব না যদি বেকার তোমরা থাকো ভাই আপনারা যদি বেকার থাকেন সরাসরি আমার দোকানে আসবেন আমি গাড়ি ভাড়া 500 টাকা দিয়ে দিব মাল নিয়ে বিক্রি কইরা যদি লাভ করতে পারো তাহলে মাল বাপমারে বলে টাকা নিয়ে আইছো আমি মাল দিয়ে দেবো কমরেডের ওকে ভাই সুন্দর একটা কথা বলেছেন এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনারা ইয়ার কি করা যাবে একটা লোক আমার ফোন দা বলতাছে ভাই দুই টাকা দামে লাইট দেন হয়তো লাইট কিনবো না হয়তো ফাইনাল আমি করতেছি তখন আমার একটা ফ্রেন্ড বা আমার একটা কাস্টমার ওয়েটিং এ পাইতেছে আমারে ইয়েস পাইতাছে না আমারে এজন্য ক্ষতি হয় আর কি ক্ষতি হয় ভাই গুলো ওকে ভাই প্রথমে কোন দিকে শুরু করি ভাই বর্তমানে দেখুন রানি আইটেম সেগুলো শুরু করি সুইচ সকেট দিয়ে শুরু করি ভাই দেখিয়ে দেন ভাই মাত্র 10 টাকা পার পিস পিতলের সুইচ দুই টাকা ভাই সুন্দর করে দেখিয়ে দিই মাত্র 10 টাকা পার পিস 10 টাকা পার পিস এক এক কমের হয় এই যে কমেরটা ভাই এটা হচ্ছে কি আইস স্টার আর এটা কয় টাকা ভাই এটা হচ্ছে কি আপনার 5 টাকা পার পিস 5 টাকা পার পিস ওকে এটা রেগুলেটর হচ্ছে কি ভালোটা রেগুলেটর হচ্ছে কি 48 টাকা এটা এই স্যার কিং 48 টাকা না 48 টাকাই তি ভালোটা এটা 48 টাকা আর এটা হচ্ছে কি আপনার 38 টাকা 38 টাকা দেখেন মানে প্রত্যেকটা কিন্তু পার্থক্য রয়েছে কম দামি রেগুলেটর আছে আপনার মাত্র 22 টাকা থেকে শুরু আমার এখানে 22 টাকা রেগুলেটর রয়েছে 22 টাকা থেকে শুরু ওকে ভাই আর ব্লু কালার আর লাল কালার যে দিতেই নেন মাত্র 7 টাকা পার পিস 7 টাকা পার পিস এটা সবই কি একই দাম সুইচ সকেট ইন্ডিকেটর এক রেট 7 টাকা পার পিস রেগুলেটর হচ্ছে 25 টাকা রেগুলেটর 25 টাকা ওকে ভাই আর সবচেয়ে কম দামি ব্যবসা রয়্যাল প্লাগ 10 টাকায় বিক্রি 2 টাকায় কিনা 2 টাকায় করাই করে 10 টাকা বিক্রি 10 টাকা বিক্রি ওকে ভাই তার পাশে দেখে দেন ভাই তারপর আরেকটা দেখাইতাছি এরকম প্রত্যেকটা এক স্টেপ বিস্টেপ আমরা দেখাবো আপনাদের 80 পয়সায় কিনে 15 টাকা বিক্রি 80 পয়সা কয় মূল্য 15 টাকা 15 টাকা বিক্রি করতে পারবেন ওকে ভাই তার পাশে দেখে দেন মাত্র 85 টাকা ডর্জন 85 টাকা ডর্জন মাত্র 145 টাকা ডর্জন আচ্ছা দেখেন কোথায় 145 কোথায় 85 সুতরাং পার্থক্য রয়েছে দাম অনুসারে কাজ হবে ওকে ভাই তার পাশে দেখে তারপরে ফ্যানের মোটর আমার কাছে সব সাইজের সব ধরনের আছে আচ্ছা যারা যারা ফ্যান এই আর আপনার মেশিনের মোটর মোটর যা লাগে ওগুলো সব আমার থেকে নিতে পারবেন ওকে ভাই তার পাশে দেখিয়ে দেন এখানে কিন্তু অসংখ্য আইটেম সাজানো রয়েছে এই যে রয়্যাল প্লাগ ভাই বক্সটা কিনবেন 260 টাকা পুরা বস্তা 260 টাকা পুরা বস্তা 260 টাকা কত টাকা বিক্রি করবেন 1000 টাকা 1000 টাকা ওকে ভাই আসেন আমরা এই দিকে দেখি তারপরে এই যে আপনাদের কিছু টেস্টার দেখাই টেস্টার দেখেন ভাই ফ্যানের এগুলো দেখেন মাত্র 6 টাকা পিস টেস্টার 6 টাকা মাত্র 60 টাকা পিস টেস্টার আচ্ছা আচ্ছা মাত্র 18 টাকা পিস টেস্টার মাত্র 19 টাকা পিস টেস্টার মাত্র 13 টাকা পিস টেস্টার ওকে মাত্র 18 টাকা 50 পয়সা পার পিস সো বন্ধুরা দেখুন মাত্র 12 টাকা পার পিস টেস্টারই দেখেন কত রকমের আছে কোনটা নেবেন এক টেস্টারই দেখেন কত রকমের আছে প্রত্যেকটা আইটেম ডাবল সেল করা যায় ভাই যেমন একটা আইটেম আপনি কত টাকা দিচ্ছেন 30 টাকা বিক্রি 18 টাকা কিনা 18 টাকা কিনা প্রত্যেকটা ডাবল হয় বিক্রি 1 লাখ টাকা লাগে 1 লাখ টাকা লাভ হবে 1 লাখে 1 লাখ লাভ হইবো 1 লাখে যদি 1 লাখ লাভ না করতে পারে 1 টাকা কম 1 টাকা পূরণ করে দাও ওকে ভাই দেখিয়ে দেন তাহলে মাত্র 3 টাকা পার পিস লাখ 3 টাকা মাত্র 5 টাকা ভাই 15 টাকা 20 টাকা বিক্রি মাত্র 5 টাকা এটা 5 টাকা মাত্র 6 টাকা ওকে ভাই মাত্র 8 টাকা আচ্ছা মাত্র 12 টাকা 12 টাকা মাত্র রাখেন না দেখেন না কত ভাই একটা বিষয় বলি ভাই মাত্র 13 টাকা আগুন লাগতে সব স্থানে এখন ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনার কাছে আছে আমি এগুলো ব্যাখ্যা দিয়ে দিয়েছি ইয়েস মাত্র 13 টাকা ভাই দেখেন একটা এতগুলো আইটেম একসাথে দেখেন এক দোকানে মানে এক আইটেমই প্রায় 7-8টা মডেল ভাই আমি বলি আগুন লাগবো না কি কারণে বলেন দেখি আগুন লাগার কারণটা কি আপনার হাতে যে কটা প্লাগ আছে হ্যাঁ হ্যাঁ 100-100 গ্যারান্টি আচ্ছা আচ্ছা মর্দার গোড়া আয়রন হিটার ওভেন সব কিছু চালাতে পারবে সব চালাতে পারবে ওকে এগুলাতে কিভাবে পারবেন ভাই লোহা এগুলাতে শুধু না বাল জ্বালানো যেতে পারে কাস্টমার আইসে বলে ভাই তিনটা দামের প্লাগ দেন কাস্টমার আইসে বলে ভাই তালা প্লাগ দেন আঙ্গুল দিয়ে টান দেয় যেটা ও আচ্ছা 5 টাকা প্লাগ দেন 6 টাকা আচ্ছা আমাদের দিতে বাধ্য ভাই
কাস্টমারের মন রক্ষা করতে হইলে বিক্রি করে আর থাকতে হইলে যেহেতু আপনারা আপনার কাছে সোশ্যাল দিলে মাল যায় মফস্বলের কাস্টমার আছে সর্বভিত্তিক কাস্টমারও আছে যারা বোঝে তারা কিন্তু ভালো ভালো মাল দিবেন 10 টাকা 12 টাকা 13 টাকা পার পিস নেবেন আর জীবন গ্যারান্টি ভাই 30 40 টাকা বিক্রি করবেন ভাই ভাই ভালো প্রোডাক্ট দামি লাভ বিক্রি করা যায় ওকে ভাই আসুন দেখি আমি দেখি সবচেয়ে কম দামি হোল্ডার 5 টাকা পার পিস 5 টাকা পার পিস 5 টাকা পার পিস আচ্ছা আচ্ছা মাত্র 5 টাকা পার পিস করবে ওকে ভাই 20 টাকা বিক্রি হবে মাত্র 10 টাকা পার পিস 10 টাকা পার পিস মাত্র 11 টাকা পার পিস 11 টাকা পার পিস করে এটা না 11 টাকা 11 টাকা পার পিস মাত্র 12 টাকা আচ্ছা আচ্ছা মাত্র 13 টাকা ভাই কিন্তু প্রত্যেকটা রেট বলি দিচ্ছে আপনার এই বিষয়ে মাত্র 12 টাকা 50 পয়সা কিনা 30 টাকা বিক্রি আচ্ছা যেগুলা রেট আমি বলছি 200 ওয়াটের বাল্ব জ্বালাবেন কয়টা একসাথে আচ্ছা 71 টার হোল্ডার যদি থাকে এই জায়গা লাগায় দিয়া তিনটা চারটা জ্বালাবেন 200 ওয়াট কইরা 600 700 কোনো সমস্যা হবে না আচ্ছা কোনো ঝামেলা নাই ঝামেলা মুক্ত একটা পেন্ডেন হোল্ডার আর 800 ওয়াট লাইট জ্বালায়া আমার টাকা দিবেন মাত্র 16 টাকা পার পিস 16 টাকা পার পিস 40 টাকা বিক্রি ওকে ভাই আচ্ছা তারপরে সকেট মাত্র 13 টাকা পার পিস মাত্র 11 টাকা পার পিস 13 টাকা পার পিস এটা 13 টাকা এটা 11 টাকা 11 টাকা ওকে ভাই তারপরে দেখিয়ে দেন তারপরে আপনারা যে চাইনিজ মাল্টি মাত্র 27 টাকা কিনা ভাই এটা 27 টাকা কিনবেন 80 টাকা বিক্রি করবেন 27 টাকা 27 টাকা 27 টাকা আবার বলেন 27 টাকা 27 টাকা দিবেন আপনি 27 টাকা আবার বলতাছি 27 টাকা 27 টাকা কিনে 80 টাকা বিক্রি ওকে ভাই যারা নিতে চান যদি বিক্রি করতে না পারেন আমার মাল আবার রিটার্ন দিয়ে দিবেন ওকে ভাই তারপর কি দেখাই তারপর কিছু লাইট দেখাই ওকে ভাই এগুলো কিন্তু অনেক গরমের ব্যবসা এসি ডিসি লাইট রয়েছে সব ধরনের লাইট রয়েছে দেখিয়ে দেন ভাই কোনটা কি ভাই এই যে কালার কালার যদি নেন আচ্ছা আচ্ছা আপনাদের তো আগে কি জেনে বলছিলাম খেলাই গেছে না ভাই মনে ভাই ভাই এবারে 10 টাকা পার পিস 10 টাকা 10 টাকা পার পিস জানুন 10 টাকা এসি ডিসি ভাল ভাই 65 টাকা এসি ডিসি ভাল 65 টাকা আচ্ছা আচ্ছা এই যে এসি 20 ওয়াট মাত্র 45 টাকা আচ্ছা আচ্ছা চাইনিজ দিবা মাত্র 35 টাকা 35 টাকা কারণ চলে গেল জলপ না ডাইরেক্ট গ্যারান্টি এক বছর মাত্র 55 টাকা 55 টাকা ওকে মাত্র 10 টাকা 10 টাকা পিস মাত্র 16 টাকা 16 টাকা পিস ভাই 16 টাকা পিস 3 পিস আপনার খরচ হবে 50 টাকা বিক্রি করবেন 100 টাকা অনেকে বিক্রি করতেছে আবার গোবিনের তার ভাই 3 টাকা 20 পয়সা কিনা গস 3 টাকা 20 পয়সা গস এই যে 3 টাকা 50 পয়সা কিনা লতা তার কালার আছে 1 2 3 4 5 6 আচ্ছা 7 টা 7 টাকা কালার 3 টাকা 20 পয়সা তারপর সে তো কম দামি তার ভাই মাত্র 100 টাকা কয়েল 100 টাকা কয়েল মাত্র 100 টাকা কয়েল ভাই তার 100 টাকা কয়েল 100 টাকা কয়েল হবে ওকে ভাই তারপরে তারপরে ভাই যে দেখেন আপনি এফটি তার 3 টাকা 20 পয়সা গস কিনা 10 টাকা 15 টাকা বিক্রি সাদা তার এফটি এফটি তার ওকে ভাই দাম কিন্তু সেম রাখা লাগবে ভাই 4 টাকা 80 পয়সা কিনা গ্যাস গুইনা আমার টাকা দিবেন অনেক গ্যাস অনেক গ্যাস গ্যাস গুইনা আমার টাকা দিবেন 4 টাকা 80 পয়সা এটা কত পয়েন্টের হয় ভাই এটা 40 76 40 76 ওকে ভাই ভাই আমি বাড়িঘর ওয়ারিং করার মতো কি কি আইটেম পাবো এই যে বাড়িঘর ওয়ারিং করবেন আচ্ছা আচ্ছা মাত্র 75 টাকা পার পিস কোন কালারটা পছন্দ হয় এটা কয় টাকা এটা হলো আপনি 80 টাকা 80 টাকা পার পিস আর এই যে বাড়িঘরের জন্য গ্যাং সুইচ আচ্ছা আচ্ছা 50% পাবেন রেডের রূপে অর্থাৎ 100 টাকা দাম হলে 50 টাকা হবে হ্যাঁ মানে কোম্পানির যে স্লিপ রয়েছে বা 200 টাকা পিস থেকে 100 টাকা পিস আমি সে প্রাইস লিস্ট দেখাবেন আপনি কোম্পানির যে প্রাইস লিস্ট হ্যাঁ আসলে দেখাই দিব আচ্ছা তারপরে যে হোল্ডার মাত্র 75 টাকা মাত্র 65 টাকা এগুলো 75 টাকা ভাই 75 টাকা হ্যাঁ 75 টাকা 65 টাকা 75 টাকা 95 টাকা 105 টাকা 65 75 আই চাগালি পছন্দ করবেন কোনটা লাগবে রেড দিয়ে দিব আচ্ছা ওকে ভাই এই যে গ্যাং সুইস হুম এই যে গ্যাং সুইস গ্যাং সুইস গুলো বলুন তো ভাই এগুলো কোনটা ভাই গ্যাং সুইস এগুলো পার্থক্য আছে না ভাই এগুলো পার পিস লোকে ভাই 75 টাকা কোনটা পার পিস 75 টাকা 78 টাকা পরে এটা 78 টাকা এটা 78 টাকা পরে আচ্ছা আচ্ছা 110 টাকা পরে 110 টাকা পরে এগুলো 110 টাকা 110 টাকা পরে আচ্ছা আচ্ছা ভাই এগুলো কিন্তু আপনি 110 টাকা বলছেন চার গ্যাং সুইজের আর মানে বেশি গ্যাং এর 110 টাকা কাস্টমাররা বুঝে ভাই আচ্ছা আচ্ছা ওয়ান গ্যাং 110 টাকা টু গ্যাং 70 টাকা থ্রি গ্যাং 190 টাকা কোম্পানি প্রাইস দিস থেকে 50% 50% ডিসকাউন্ট থাকবে তারপর আছে তার তারগুলো বলেন তো ভাই এই যে একটা তার দেখাই এই বিডিএস তার আসলে আমি নিজে ব্যবহার করতেছি ভাইয়ের দোকান থেকে নিয়েছিলাম আচ্ছা এগুলো তো আপনারা ওয়ার্নিং ওয়ার্নিং কাজে ব্যবহার করতে পারবেন যারা নিতে চান তারা সরাসরি আসেন ভাই বাড়ির কাজে যদি মাল আপনার কাছে নিয়ে নেয় এই জিনিস বুঝা দিই মুকুল ভাই বাড়ির কাজে মাল আপনার কাছে নিলে কেমন ছাড় পাবে ভাই ভাই আপনার যেটা মহল্লা থেকে 80,000 এটা আমার থেকে 50,000 কিভাবে বলেন তো ভাই একটু আইডিয়া দেন বলতেছি আইডিয়া দেন আর আপনার কাছে সব ধরনের ব্র্যান্ডের তার পাওয়া যায় বিডিএস বিসলি বিআরবি যাগো তানিয়া সব ধরনের বিআর আইটেম কিন্তু পেয়ে যাবেন আচ্ছা বলেন ভাই এই যে তার হুম 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 এটা হচ্ছে কি আপনার গায়ের রেট আছে গায়ের রেট 2900 টাকা 2919 টাকা গায়ের রেট 2919 টাকা গায়ের রেট এখান থেকে আমার দর্শকে কেমন পাবে আচ্ছা বলেন 2929 ইনটু হলো কি আপনার 45% হুম 1600 10 টাকা 10 টাকা 1610 টাকা আমি ডাইরেক্ট ধরে দেব ভাই 1500 টাকায় 1500 টাকা ভাই ডাইরেক্ট 1500 টাকা ভিডিও কিন্তু রেকর্ড রেকর্ড হচ্ছে ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে ভাই 15 পূরণ 2 3 4 5 টা 7500 টাকা এই 7500 টাকা তার কিনতে গেলে কত টাকা লাগবে 7500 টাকা তার 45% দাও এটা আচ্ছা আর যদি 2929 ইনটু 20% দেই
লাইট ফ্যান আদার যা কোন কাজ আছে আচ্ছা যদি এসি চালান 7500 টাকা দিয়ে পাঁচ কোয়েল তার নেবেন আচ্ছা যদি এসি না চালান তাহলে 4500 টাকা দিয়ে এটা নেবেন কয় কোয়েল পাঁচ কোয়েল পাঁচ কোয়েল পাঁচ কোয়েল পাঁচ কোয়েল 1500 টাকা 4500 টাকা 7500 টাকা চমৎকার ভাই এটা ছিল বিডিএস 7500 1500 হ্যাঁ আর এটা 1500 টাকা 1500 টাকা আর এটা 4500 টাকা 4500 টাকা 1500 টাকা সুতরাং দাম অনুসারে কোন দরে তার লাগো ফাইনাল লোক লাগবো অটো রিকশার জন্য বলেন তো বিয়েবাড়ি জারবাতির জন্য 220 টাকা কয়েল ভাই 220 টাকা কয়েল 220 টাকা ধরুন ভাই ওকে ভাই 220 টাকা ভাই অনেকে তো ভাই ব্যান্ড চিনে মনে করে যে ভাই এগুলো আমাদের অনেকে তো জানে না ব্যান্ড এটা কি দাজে দেখেছিস না ভাই এপ্রি তার ব্লু আছে সাদা আছে গ্রে আছে সব আছে মাত্র 350 টাকা কয়েল ব্লু তার 350 টাকা কয়েল ব্লু তার ব্লু তার ওকে ভাই আমার কাছে আরো ব্র্যান্ড তার আছে ভাই বলেন তো ভাই টাইডি দেন এই জলন ভাই আচ্ছা এসএম কেবল আচ্ছা আচ্ছা মাত্র 1200 টাকা কয়েল ভাই 1200 টাকা কয়েল মাত্র 1200 টাকা কয়েল 1200 টাকা কয়েল দেখেন এগুলো কিন্তু আপনারা ভাইয়ের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের তার রয়েছে আচ্ছা ভাই কেউ যদি বলে ভাই আমার বিআরবি লাগবে বিজলি লাগবে তারে লাগবে বিজলি পার্টেক্স প্যারাডাইস পলি সব দিতে পারবো ভাই ও সবই পেয়ে যাবেন ভাই এগুলো কি কিভাবে কিভাবে দিবেন আপনি কেমন রেটে দিবেন বা কেমন ছাড় পাবে এটা পার্সেন্টেজ পাবে হ্যাঁ ভাই 20% পাবে 20% মানে ওখানে যে মূল্য লেখা রয়েছে সেই মূল্য থেকে 20% ছাড় পাবেন ওকে ভাই যারা ব্যান্ডেজ নিতে চান ব্যান্ডেজ নিতে পারেন ভাইয়ের কাছে কিন্তু তার ছাড়া কিন্তু অসংখ্য আইটেম রয়েছে ব্যবসা করার জন্য 6 পিসের এই দেখেন এভাবে বক্সটা খুললাম না ভাই এস টেসরা টিডিএ এটিসি লেখা আছে মাত্র 55 টাকা এটা কি 500 টাকা পিস মাত্র 58 টাকা পিস 58 টাকা বক্স মাত্র 78 টাকা পিস 78 টাকা মাত্র 68 টাকা পিস 80 টাকা না ভাই ওকে ভাই এভাবে কিন্তু ভাই সবগুলো সেফটি বক্স সহ নিয়ে যেতে পারবেন বক্স আগার 10 পিসের বক্স আছে নিতে পারবেন আচ্ছা বাটা মোল্ডার সম্পর্কে ধারণা দেন ভাই বাটা মোল্ডার ওর পিছন ওটা ওটা হ্যাঁ এটা এটা নিচ নিচ যা ভাই হ্যাঁ এটা এটা হলো গেল মাত্র 14 টাকা 13 টাকা 12 টাকা পার পিস 12 টাকা পার পিস রয়েছে আমি বাটা মোল্ডার দেখাই আপনাদের আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট ভাই আপনারা তো ইনটেক এভাবে দেখাচ্ছেন এভাবে তো পাবে হ্যাঁ এগুলো তো কোনো নষ্ট মাল দিবেন না না ভাই মুকুল ভাই আপনারা কি নষ্ট মাল দেন না ভাই আচ্ছা আচ্ছা যার নিতে পাচ্ছেন সেভাবে দিবেন যদি প্রতিদিন সেল হয়ে যায় সেই সেল মূল্য পাবেন মাত্র 11 টাকা পার পিস এটা মাত্র কয় টাকা ভাই 11 টাকা 11 টাকা দিয়ে কয় মাত্র 12 টাকা পার পিস 40 টাকা বিক্রি আচ্ছা এটা কয় টাকা ভাই 12 টাকা পার পিস 12 টাকা পার পিস আচ্ছা আচ্ছা ভাই 11 টাকা 11 টাকা দিয়ে কয় মাত্র 12 টাকা পার পিস 40 টাকা বিক্রি আচ্ছা এটা কয় টাকা ভাই 12 টাকা পার পিস 12 টাকা পার পিস আচ্ছা 12 টাকা পার পিস মাত্র 12 টাকা পার পিস আমি সুন্দর করে দেখিয়ে দিছি যাতে করে আপনারা সব চিনতে পারেন এই ধরনের আইটেম কিন্তু অসংখ্য আইটেম পেয়ে যাবেন এগুলো তো পেয়ে যাবে না ভাই চমৎকার দেখেন সবকিছু ভাই যখন কাস্টমার মাল নেবে কিভাবে দিবেন এখান থেকে দিবেন না প্যাকেট খুলে খুলে মাল দিবেন ওকে ভাই যারা নিতে চান ভাইয়ের মতো যোগাযোগ করবেন দেখেন এক ভাই কিন্তু দোকানে এসে মাল দিচ্ছে এভাবে মাল নেবেন আচ্ছা ভাই এগুলো কত করে ভাই বলুন তো এটা এটা হচ্ছে ভাই আপনার 19 টাকা আচ্ছা এটা হচ্ছে ভাই 18 টাকা 18 টাকা পার পিস 18 টাকা পার পিস ওকে একটা বাটা মোল্ডারে ভাইয়ের কাছে অনেকগুলো দেখেন চমৎকার 23 টাকা কয় টাকা ভাই 23 টাকা এটা কিন্তু আপনারা দুই মাস ভাঙবে না ভাই আচ্ছা আচ্ছা এগুলো 23 টাকা এই যে মালটা পড়ে গেছে পুরো হাতের থেকে মালটা কিন্তু ভাঙে নাই ভাই দেন আচ্ছা আচ্ছা ভাঙে নাই খুলেন 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 চমৎকার ভাই খুলে টেস্ট করেন ভাঙে নাই দেন ওকে ভাই যারা ব্যবসা করতে চান নিজের ইচ্ছা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন মুকুল ভাই আর কি দেখাবেন আপনার আমার কাছে অনেক আইটেমের মাল আছে যে আইটেমগুলো আমি দেখাইতে পারি নাই সময়ের কারণে আর লোক আপনার চালতা যারা যেটা লাগে এই যে আগামী ঈদের উপলক্ষে কুরবানির আগে রোজার পরে আমাদের নিজস্ব প্যাকেটে নিজস্ব ব্র্যান্ডের তার আসবে এমবি কেবল এমবি কেবল হ্যাঁ কি মুকুল এমবি আচ্ছা মুকুল নামে আসবে না হ্যাঁ আসবে এমবি কেবল আসবে তার আসবে ঈদের আগে না পরে রোজার পরে আসবে কুরবানির আগে আসবে ওকে ভাই আমি আবারও বলছি ভাইজান অনেকে রয়েছে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় যে 5000 টাকা পুঁজি নিয়ে আপনার কাছে এসে বলে মার্কেটিং করতে চায় তাদেরকে মার্কেটিং শিখাই দিবেন ভাই কিভাবে মার্কেটিং করতে হবে যারা ব্যবসা করতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে ব্যবসা করার মতন হাজারো প্রোডাক্ট রয়েছে আর এই প্রোডাক্টগুলো আসলে অনেকে ব্যবসা করতেছে যারা ব্যবসা করতে চান ভাই 5000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করা যেতে পারে ভাই আপনার সফল ব্যবসা যদি সফল ব্যবসা মানে একটা ব্যবসা যদি নামে 1 লাখের নিচে কিন্তু যে কোনো ব্যবসা চার দোকানও পারে না পারে না ইয়েস 1 লাখ টাকার নিচে আপনারা 20 30 50 যাই থাকে নিয়ে আসবেন ওটার ভিতরে আমি দোকানটা সাজিয়ে দিব আচ্ছা যে আইটেম চালাইতে না পারবেন ওই আইটেমটা আমার কাছে নিয়ে আসবেন আমি পাল্টা অন্যটা দিয়ে দিব ওকে ভাই বাটা মোল্ডার এটা তো দেখাইছেন না ভাই এটা হলো ভাই 40 টাকা পার পিস 40 টাকা পার পিস পড়বে ওকে এরকম অসংখ্য ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তারপরে যারা ভাই আচ্ছা আচ্ছা
245 টাকা দর্জন কত কি ভাগ দিবেন 12 12 দিয়ে ভাগ দিলে পেয়ে যাবেন 245 টাকা পেয়ে যাবেন ওকে ভাই এই দেখো আসবে অত বাড়িঘর তৈরি করতে আসবে যেটা বলেছিলাম বাড়িঘর যারা তৈরি করতেছে মানে পুরা অনেকে রয়ে যাবে একতলা দুইতলা পাওয়া ভাই আপনার একটা তিন সেট কর হ্যাঁ ও বাসা থেকে এরকম মানুষ আছে যে প্রবাসে বেতন দিয়া বেতন যা পায় থাকা খাওয়া বাংলাদেশে কিন্তু 20000 টাকার উপরে পারাইতে পারে না অনেক লোক আছে অনেক রাষ্ট্র আছে এরকম 20000 টাকার বেশি বাংলাদেশে 25000 টাকার বেশি পারাইতে পারে না আবার এরকম কোন রাষ্ট্র আছে যে মাসে 1.5 লাখ টাকা পাঠায় থাইকা খাইয়া 1.5 লাখ টাকা পাঠায় দেয় বিল্ডিং করে বিলাসিতা মানে বিশাল বড় বিল্ডিং ওইখানে মনে করেন অ্যাপার্টমেন্ট ফেল হয়ে যায় ভাই বাড়িঘর আর যারা বিদেশ থেকে টাকা পাঠায় একটা তিন সেট ঘর ওড়ায় ছশোলা ঘর তো বুঝেন বা দুশোলা ঘর ওড়ায় তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি যেহেতু একটা বাড়িতে 10 জন লোক থাকবেন আপনারা এরকম কিছু করবেন না এরকম কিছু তার কিনবেন না যাতে বাড়িঘর ঝুলা যায় 500 টাকাও তার পাওয়া যায় 5000 টাকাও তার পাওয়া যায় আবার 150 টাকাও তার পাওয়া যায় আবার 400 টাকাও তার পাওয়া যায় এই তারা তারা কিন্তু পার্থক্য আছে বেশ কম আছে একটা লতা তার কিনবেন আমার তো 550 টাকা দিয়া যে কাজ করতে পারবেন 100 টাকা তার কিনে ওই কাজ কিন্তু করতে পারবেন না আর 500 টাকা তার কিনে না যে কাজ করতে পারবেন 5000 টাকা তার কিনে কিন্তু ওই নিম্ন কাজ করতে পারবেন না এতে তো উপর যেতে আসলে মুকুল ভাই আপনাদের ভিডিওগুলো মানে 2-3 মিনিট দেখে কমেন্ট করে যে ভাই এই তারের জন্য তো বাংলাদেশ আগুন ধরে আসলে ভাইয়ের কাছে তো শুধু ভাইয়ের কাছে না এই সুন্দরবন মার্কেট থেকে তো সুজলা তারগুলো যায় আপনি আমার দোকানটা দেখেন কম দামি তারগুলো দেখে আপনারা মনে করেন যে সব দামি দামি তার আছে এই যে ব্র্যান্ডের অরিজিনাল যে তার বিডিএস তার আমি নিজে এই তারটা যদি আমার 2 নাম্বার বা খারাপ হইতো আমি কিন্তু মার্কেটে পাইকারি মার্কেটে কিন্তু ডিসপ্লে করে এইভাবে মাইকিং করে বিক্রি করতে পারতাম না ইউটিউব এটা বিএসটি অনুমোদিত হবে আমার যাই যারা ব্যবসা করতে চায় বাজার বাড়ি কাজ নিতে চায় বুঝাই দিবেন কোনটা কোন প্রোডাক্ট আর পুরো ভিডিও এই যে ভিডিওতে কিছু আগে দাইলাম তিন ধরনের তার যে সরাসরি আমার দোকানে আসবেন তিন ক্যাটাগরি তার আছে আমার কাছে তিন ক্যাটাগরি তার নামামু ওজন দেখবেন পাল্লায় মাপ দিবেন বিআরবি সাথে কম্পেয়ার করবেন যে তার ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমার তার অর্ডার দিবেন তার গায়ে রেট আছে 2900 টাকা পার্সেন্ট দর পরে 2300 টাকা 11500 টাকা ওই তার আমি পার্সেন্ট দিয়ে নিয়েছি কত 7500 টাকায় খালি আপনাদের জন্য শুধু কাস্টমারদের জন্য যাতে কাস্টমার আমার বেশি জমে আমি সারাদিনে দুইটা না সারাদিনে 100 কাস্টমার কাছে মাল বিক্রি করুম 2000 টাকা লাভ করুম আর আমি পারলে তো দুই কাস্টমার কাছে 2000 লাভ করতে হবে তা করুম না আমি 98টা কাস্টমার বারে মেমো করে আমি 2000 টাকা লাভ বের করে নিমু কষ্ট করে নিমু ভাই তাহলে কাস্টমার সবাই আসে আমার দোকানে ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম